আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে কথা বলবো পিবিসি কভার নেট ভেতরে তার উপরে প্লাস্টিক ভেতরে যে তারটি রয়েছে সতেরো নাম্বার এবং এক ইঞ্চি ফাঁকা এটি নিয়ে আজকে আলোচনা করব। তিন ফিট উচ্চতা থেকে শুরু করে দশ ফিট উচ্চতা পর্যন্ত একটি বান্ডিলে কত টাকা আসে মনে রাখবেন আমাদের এই পিবিসি কভার নেটগুলো প্রতিটি বান্ডিলে রয়েছে একশো ফিট করে আর এটির দাম নিচ্ছি সতেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট যেমন আপনি যদি তিন ফিট উচ্চতা করে নেন তিন ফিট উচ্চতা করে নিলে তিনশো স্কোয়ার ফিট হবে একশো ফিট যেহেতু আমাদের একটি বান্ডিলে থাকে একশো পূরণ তিন তিনশো স্কোয়ার তিনশো পূরণ সতেরো টাকা পঞ্চাশ পয়সা এখানে দাম আসবে পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার দুইশো পঞ্চাশ টাকায় তিন ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের কাছ থেকে এরকম একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনি আরও উচ্চতা নিতে চান মানে চার ফিট নিতে চান তাহলে চারশো স্কোয়ার ফিট হবে চারশো পূরণ আপনার সতেরো টাকা পঞ্চাশ পয়সা এখানে দাম আসবে সাত হাজার সাত হাজার টাকায় আপনি চার ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে কিন্তু তিন ফিট চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট এরকম কিন্তু হবে এখানে কিন্তু সাড়ে তিন ফিট সাড়ে চার ফিট এরকম কিন্তু হবে না আপনি চাইলে ভেঙে নিতে পারেন একটি বান্ডিল ভেঙে পঞ্চাশ ফিটও নিতে পারেন তাতে সমস্যা নেই কিন্তু আপনাকে নিতে হবে তিন ফিট চার ফিট পাঁচ ফিট এরকম করে তো এগুলো এক ইঞ্চি ফাঁকা এক বা দেড় সুতা হবে এটা আমি আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি কারণ একটি গ্যাপ কিন্তু আপনি এক রেট এক ইঞ্চি পাবেন না এখানে এক সুতা দেড় সুতা হয়ে কিন্তু এগুলো বের হয় আপনাকে সেইভাবেই এটা নিতে হবে যদি আপনি পাঁচ ফিট উচ্চতা করে নেন তাহলে পাঁচশো স্কোয়ার ফিট হবে একশো ফিটে আর পাঁচশো স্কোয়ার ফিটের দাম আসবে আট হাজার সাতশো পঞ্চাশ টাকা আট টাকায় আপনি পাঁচ ফিট উচ্চতা করে নিতে পারবেন যদি আপনার ছয় ফিটের প্রয়োজন পড়ে ছয় ফিট উচ্চতা করে নিতে পারবেন ছয়শো স্কয়ার ফিট হবে এখানে আপনার দাম আসবে দশ হাজার টাকা দশ টাকায় আপনি ছয় ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে পারবেন যদি আপনার সাত ফিটের প্রয়োজন পড়ে সাত ফিট নিতে পারবেন এই এক ইঞ্চি ফাঁকা সাত ফিট উচ্চতা করে নিলে এখানে সাতশো স্কোয়ার ফিট হবে সাতশো সাতশো স্কোয়ার ফিটের দাম আসবে বারো হাজার দুইশো পঞ্চাশ টাকা বারো হাজার দুইশো পঞ্চাশ টাকায় আপনি সাত ফিট উচ্চতা করে নিতে পারবেন যদি আট ফিট উচ্চতা করে নিতে চান আট ফিট উচ্চতা করে নিলে এটির দাম আসবে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকায় আপনি আট ফিট উচ্চতা করে একশো ফিটের একটি বান্ডিল এই পিভিসি কভার নেটটি আমাদের কাছ থেকে এই এক ইঞ্চি ফাঁকা করে নিতে পারবেন যদি আপনার নয় ফিট উচ্চতা পরে নয় ফিটও আমাদের কাছ থেকে নিতে পারবেন নয় ফিটের দাম আসবে পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা পনেরো হাজার সাতশো পঞ্চাশ টাকায় নয় ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবে যদি আপনার দশ ফিটের প্রয়োজন পড়ে দশ ফিটে আপনার এক হাজার স্কোয়ার ফিট হবে যেহেতু এগুলো সতেরো টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ারে বিক্রি হয় তো আপনার এখানে দাম আসবে সতেরো হাজার পাঁচশো টাকা এই হচ্ছে তিন ফিট উচ্চতা থেকে শুরু করে দশ ফিট উচ্চতা পর্যন্ত পিভিসি কভার এক ইঞ্চি ফাঁকা প্রতিটি বান্ডিলের দাম এই বান্ডিলগুলোর দাম আমি আপনাদেরকে বরাবরই বলে দিচ্ছি কি কারণে দিচ্ছি কারণ আপনি যেন সহজেই এটি ক্যালকুলেশন করে হিসাবটি বের করে আপনি আপনার জেলা শহরে অর্ডার করে নিতে পারেন আমাদের এই পণ্যগুলো বাংলাদেশের যে কোনো জেলা শহরে আমরা দিচ্ছি এগুলো কন্ডিশনের মাধ্যমে দিচ্ছি তবে আপনাকে অ্যাডভান্স হিসেবে কিছু টাকা আগে দিতে হবে আর বাকি যে টাকাগুলো থাকবে সেগুলো আপনি কন্ডিশন করে নিতে পারবেন আপনার জেলা শহর থেকে এই পণ্যগুলো দেখে আপনি রিসিভ করতে পারবেন তো দর্শক আমরা এই এক ইঞ্চি ফাঁকা যেমন নেটের বেড়া বিক্রি করে থাকি তেমন এখানে আপনার আরও ভিন্ন ভিন্ন কোয়ালিটি রয়েছে যেমন সোয়া ইঞ্চি রয়েছে দেড় ইঞ্চি রয়েছে দুই ইঞ্চি রয়েছে আমি যেভাবে হিসাবটি আপনাদেরকে বের করে দিলাম আপনারা এগুলো হিসাব বের করতে পারবেন যেমন যদি আপনি সতেরো নাম্বার তার দিয়ে দেড় ইঞ্চি ফাঁকা করে নেন সেটির দাম আসবে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট যদি আপনি এই সতেরো নাম্বার তার দিয়ে সোয়া ইঞ্চি ফাঁকা করে নিতে চান সেটির দাম আসবে ষোলো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট যদি আপনি এই সতেরো নাম্বার তার দিয়ে দুই ইঞ্চি ফাঁকা করে নিতে চান সেটির দাম আসবে বারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট এই যে সতেরো নাম্বার আইটেমগুলো রয়েছে সকল আইটেমের দাম কিন্তু আপনাদেরকে আমি ক্লিয়ার করলাম বারো নাম্বার দশ নাম্বার চোদ্দো নাম্বার এগুলো বিভিন্ন ধরনের গ্যাপ রয়েছে বিভিন্ন দাম রয়েছে আর এগুলো সব মানে তারের জগতে যখন আপনি আসবেন তার কিনতে চাবেন বাউন্ডারি করতে চাবেন বা ঘরে ঘরে বেড়া দিতে চাবেন তখন আপনাকে এগুলো স্কোয়ার ফুট হিসেবে নিতে হবে আর আপনার এখন কোনটি প্রয়োজন এই জিআই নেটের বেড়া প্রয়োজন নাকি আপনার এই কাভারিং নেটের বেড়ার প্রয়োজন আমার কাছে সবই রয়েছে পাশাপাশি আপনারা ছাগলে মাছা নিতে পারবেন ছাগলের মাছা রয়েছে কোয়ালিটি সম্পূর্ণ দুটি মাপই একই একটি মাছার মাপ হচ্ছে লম্বায় আপনি চল্লিশ ইঞ্চি পাবেন পাশে বিশ ইঞ্চি পাবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম